পৃথিবীর সবথেকে সুন্দর পাখিগুলোর মধ্যে স্কারলেট ম্যাকাও অন্যতম। এটি পৃথিবীর সবথেকে দামি পাখিগুলোর মধ্যেও একটি। জনপ্রিয় পোষা পাখিটি প্রায় 100 বছরের কাছাকাছি পর্যন্ত সময় বাঁচতে পারে। স্কারলেট ম্যাকাও পাখি কোথায় পাওয়া যায়, দাম কত এবং কিভাবে পালন করা যায়, এসব তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পাখিদের সম্পর্কে এরকম ভিডিও পেতে আমাদের এই ব্যতিক্রমধর্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ম্যাকাও মূলত আমাজন জঙ্গলের এক প্রকার টিয়া বা তোতা জাতীয় পাখি। তোতা পাখির জাতের মধ্যে ম্যাকাওরাই সবথেকে বড় হয়ে থাকে। অনেক প্রজাতির ম্যাকাও রয়েছে পৃথিবীতে। এদের মধ্যে স্কারলেট ম্যাকাও সবথেকে সুন্দর হয়। স্কারলেট ম্যাকাওয়ের বৈজ্ঞানিক নাম আরামাকাও। হলুদ, লাল এবং নীল এই তিন রঙের সাথে সাদা এবং কালো মিলে পাখিটিকে এত আকর্ষণীয় করে তুলেছে। প্রকৃতিতে এই পাখিটি কেবল আমাজনে দেখা গেলেও এখন কৃত্রিম প্রজননের মাধ্যমে গোটা বিশ্বে দেখা মিলে। সাম্প্রতিক সময়ে আমাদের অঞ্চলেও পাখিগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। পোষা পাখি হিসেবে এরা খুবই জনপ্রিয়। সৌন্দর্য ছাড়াও এদের জনপ্রিয়তার আরও অনেকগুলো কারণ রয়েছে। তবে পোষা পাখি হিসেবে মানুষের কাছে এরা পছন্দের হয়ে থাকে মূলত এদের মজার স্বভাবের জন্যই। অধিকাংশ পোষা পাখির মতো এদেরকে খাঁচায় বন্দি করে রাখতে হয় না, বরং এরা অনায়াসেই গোটা বাড়িতে চলাফেরা এবং খেলাধুলা করতে পারে পোষা কুকুর কিংবা বিড়ালের মতোই। এরা খুবই মজার পাখি, বিশেষ করে মজার অভিনয় করতে পারে, যার কারণে শিশু বাচ্চা থেকে শুরু করে একদম বুড়ো মানুষদের কাছেও এরা খুবই পছন্দের বস্তুতে পরিণত হয়। এছাড়াও এরা খুব অল্প সময়ে মানুষের মতোই কথা বলতে শিখে ফেলে। এদের কথাও বেশ স্পষ্ট হয়ে থাকে। তবে বিরল প্রজাতির হওয়ায় পাখিগুলোর দামও অনেক বেশি হয়ে থাকে। এক একটি পাখির দাম 2-3 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এর মানে এই নয় যে এ ধরনের সব পাখির দামই এত বেশি হবে। আগেই বলেছি তোতা পাখির মধ্যে ম্যাকাও পাখিগুলো সবথেকে লম্বা হয়ে থাকে। এই স্কারলেট ম্যাকাওগুলো তা ব্যতিক্রম নয়। এরা গড়ে প্রায় 2.5 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে এদের লেজগুলো যেন একটু বেশি লম্বা হয়। অন্য সব ম্যাকাওর থেকে এদের লেজের দৈর্ঘ্য বেশি হয়। এই লম্বা ঝুলন্ত লেজটা এদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। পাখিগুলোর ওজনও কিন্তু কম নয়। গড়ে এক একটি পাখির ওজন হয় 1 কেজির মতো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে পাখিগুলো অনেকদিন পর্যন্ত বাঁচতে পারে। সর্বোচ্চ এরা 90 বছর পর্যন্ত বাঁচে। অর্থাৎ মানুষের চেয়েও এদের গড় আয়ু বেশি হয়ে থাকে। যদিও প্রকৃতিতে এদের গড় আয়ু 40-50 বছর হয়ে থাকে। এক জোড়া পাখি সারা জীবন একসাথেই কাটায়। স্ত্রী পাখিগুলো 2 বা 3টি ডিম পারে। 5 সপ্তাহ ডিমে তা দেওয়ার পর সেগুলো ফুটে বাচ্চা বের হয়। 90 দিন পর্যন্ত বাচ্চাগুলো পিতামাতার সাথেই থাকে, তারপর খাবারের সন্ধানে বের হয়। পাখিগুলোর প্রধান খাদ্য হচ্ছে বাদাম জাতীয় ফল। এদের ঠোঁটগুলো অনেক শক্তিশালী হয়, যার কারণে এরা বাদাম এবং নারকেল জাতীয় ফল ভেঙে খেতে পারে। তবে অন্যান্য ফলও এরা খেয়ে থাকে। অবশ্য জঙ্গলে এরা ফল ছাড়াও ছোট পতঙ্গ এবং পোকামাকড়ও খেতে থাকে। বর্তমানে প্রকৃতিতে পাখিগুলোর সংখ্যা খুব বেশি নয়, বিশেষ করে জঙ্গলে এদের সংখ্যা দ্রুতই কমে আসছে। তাই IUCN এদেরকে লিস্ট কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা পরিবেশ ধ্বংসের কারণে দ্রুতই পাখিগুলো পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে।